হ্যালো বন্ধুরা, আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। জাস্ট নাও আমি বিসমিল্লা ছবিটা দেখে বেরোলাম। বিসমিল্লা ছবিটা আমার কেমন লাগলো সেটা আমি বাড়িতে গিয়ে রিভিউ করছি। এন্ড তোমরা জানো আমার শরীরের কন্ডিশন প্রচন্ড খারাপ, এন্ড আমার বডিরও সাডেনলি আজকে দুপুর থেকে প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, তাই ও আসতে পারেনি। আমি আর আমাদের ড্রাইভার দাদাই এলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি জিদ্দা। জিদ্দা একটা একটা ছবি জাস্ট ওনার টুইট, মানে উনি টুইট করেছেন জাস্ট একটা ছবি যেখানে উনি লিখেছেন যে চেঙ্গিজের শুটিং আবার নতুন করে খুব শিগগিরই শুরু হতে চলেছে। এবং তোমরা ভেবে দেখো যে আমি তোমাদেরকে সবার আগে বলেছিলাম না যে চেঙ্গিজ ছবিটার বেশ কিছু আউটডোর শুট বাকি আছে, সেই আউটডোর শুটটা হলে কিছু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট হলে দেন চেঙ্গিজ আসবে। একজন পার্টিকুলার একটি ছেলে আছো যে আমাকে কমেন্ট বক্সে যাচ্ছে তাই লিখেছিল, এবং তার সঙ্গে আমি প্রচন্ড ঝগড়াও করেছিলাম রিপ্লাই করে করে, কমেন্টে রিপ্লাই করে করে, যে চেঙ্গিজ কিন্তু আসবে না। এবং এই ধরনের না কথাবার্তাগুলো আমাকে বলে লাভ নেই, কারণ আমি তোমাদেরকে বারবার বলেছি না আমি মানে একটা আলটপকা কথা শুনে কখনো ভিডিও করি না। আমি যতক্ষণ না সেটা নিয়ে 100% শিওর থাকি আমি তোমাদের কাছে সেই খবর পৌঁছই না। অ্যান্ড আমার মনে হয় এই কারণেই তোমরা বেশ অনেকে আমাকে খুব বিশ্বাস করো, বিশেষ করে যারা জিদ্দার ফ্যান ফলোয়ার্সরা আছো। তো আমি তোমাদেরকে বলছি শোনো, জিদ্দা একটা ফটো আপলোড করেছেন যেখানে ওনাকে দেখতে প্রচন্ড সুন্দর লাগছে। ওটাকে আমরা ধরে নিতে পারি ওটা চেঙ্গিজের লুক নয়, বাট উনি যেভাবে আছেন, যেভাবে ওনার দাড়িটাকে দেখা যাচ্ছে সেখানে মনে হবে ওই ধরনের একটা দাড়ি আমরা পোস্টারে যেভাবে লুক দেখতে পেয়েছিলাম, তো সেখান থেকে খানিকটা ওই ধাঁচের আমরা জিদ্দাকে দেখতে পাবো। এবং চেঙ্গিজের এই যে শুটটা আবার নতুন করে শুরু হচ্ছে, এটা কিন্তু আউটডোর শুটটা শুরু হবে, যেটা বেশ খানিকটা বাকি ছিল। সেটা হয়ে গেলেই কিছু পোস্ট প্রোডাকশনের কাজ আছে, যেমন ডাবিং সেশন কিছুটা পোর্শন বাকি আছে, সেইগুলো হয়ে গেলেই চেঙ্গিজ চলে আসবে। তো চেঙ্গিজ কিন্তু দুর্গাপুজোয় আসবার কোনো সম্ভাবনা নেই, এটা আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম। এবং আমার মনে হচ্ছে যে চেঙ্গিজ নয় কালী পুজোয় আসবার একটা চান্স নিতে পারে, তার কারণ হট করে কিন্তু জিদ্দা আজকে এই ছবিটা পোস্ট করেছেন। এটা একদম মানে সারপ্রাইজ ব্যাপার ছিল আমাদের সকলের কাছেই, কোনো রকম কোনো কিচ্ছু জানি না আমরা। ইনফ্যাক্ট জিদ্দা যখন পোস্ট করেন তখন এরকম অদ্ভুত ভাবেই চলে আসেন, কারণ উনি জানেন যে ওনার ফ্যান ফলোয়ার্সটা নিয়ে ওনার একটা বিশাল বড় আস্থা আছে নিজের মধ্যে, যে ওনার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, তাই উনি জানিয়েই আসুক বা না জানিয়েই আসুক সেটা হিট হবেই হবে। তো এরকম একটা ব্যাপার থেকে জিদ্দা কিন্তু একটা হট করে ছবি আপলোড করেছেন। আমার মনে হচ্ছে কালী পুজোতে চেঙ্গিজ আসবার একটা চান্স থাকলেও থাকতে পারে, আর যদি কালী পুজোতে না আসে সেক্ষেত্রে ডিসেম্বরের এন্ডে, মানে আমরা ক্রিসমাসের টাইমটা একেবারেই ধরে নিতে পারি। তো তোমাদের কেমন লেগেছে এই জিদ্দার এই সারপ্রাইজিংলি উনি যে পোস্টটা করেছেন, এটা থেকে তোমরা কতটা হ্যাপি, অ্যান্ড তোমরা চেঙ্গিজ নিয়ে ঠিক কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও। আর বলছি বাড়িতে গিয়ে আমি বেশ কিছু ভিডিও বানাবো, তোমরা একটু ওয়েট করো, বিকজ আমি এখন কৃষ্ণনগর SBF-এ, আমি এখন গাড়িতে বসে এই ভিডিওটা করছি, এখন আমরা রওনা দেবো। বাড়িতে পৌঁছতে পৌঁছতে 45 থেকে 50 মিনিট, দেন আমি পরপর পরপর ভিডিও শুট করছি। তো তোমরা প্লিজ চ্যানেলের সঙ্গে থেকো। আর আমি একদম কথা বাড়ালাম না, আমার কিন্তু জিদ্দার ছবিটা প্রচন্ড ভালো লেগেছে, ব্যাস আমি এটাই বলতে চাই। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।